بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، خاتم النبيين، إمام المرسلين، سيدنا ومولانا ونبينا وحبيبنا وقدوتنا وإمامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুন্তাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি আশা করি আপনারা সবাই কৌশলে আছেন সকলের কৌশলে তাকা এবং মঙ্গলময় জীবন আমাদের কাছে বিশেষভাবে কাম্য আল্লাহ পবিত্র রমদান মাসের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা নিয়েছেন আর আত্মশুদ্ধির জন্য প্রথমে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় মরিচিকা দূর করতে হয় পুরো দিন রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ পুরো দিন রোজা রাখার মধ্য দিয়ে একটা মোজাহাদা এবং আত্মশুদ্ধি হয় এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আত্মশুদ্ধির ব্যবস্থা রেখেছেন অন্তরাত্মার পরিষ্কার পরিচ্ছন্নতার কুদরতি একটা ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন রেখেছেন তো পুরো দিন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে আর একটা জিনিস যদি পুরাতন একটা পাত্র তাকে স্টিলের বা লোহার তো শুধু এতটুকুই হয় না যথেষ্ট নয় সুন্দর কালারিং যেটাকে কেলারি বলা হয় সে কেলারি করতে হয় কালারিং করতে হয় এর মধ্যে রূপালি কালার এরপর দিতে হয় আর এর মধ্যে এটাকে সৌন্দর্য মণ্ডিত করতে হয় তো শুধু মরিচিকা দূর করলেই সারে না শুধু পরিচ্ছন্নতা নিয়ে আসলেই চলে না বরং সাথে সাথে ওইটাকে কালারিং করতে হয় তো পুরো দিন গসে মেজে পরিষ্কার করে অন্তরাত্মাকে ক্লিন করা হচ্ছে মরিচিকা দূর করা হচ্ছে ময়লা দূর করা হচ্ছে আর প্রতি রাত পবিত্র নামাজ কোরআন পড়া কোরআন শোনার মাধ্যমে এর মধ্যে কালারিংয়ের কাজ করা হচ্ছে এটাকে সৌন্দর্য মণ্ডিত করা হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে আল্লাহ তো এইভাবে আল্লাহ তালা একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর আরেক দিকে সৌন্দর্য বাড়ানো আর আমাদের অন্তরাত্মাকে মরিচিকা ময়লা দূর করা আর সৌন্দর্য বৃদ্ধি করা এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা আমাদের মধ্যে সৃষ্টি করতে যাচ্ছেন কিসের যোগ্যতা আবাদতের যোগ্যতা কিসের যোগ্যতা সমগ্র বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার যোগ্যতা সমগ্র দুনিয়ার নেতৃত্ব দানের যোগ্যতা আল্লাহ তালা আমাদের মধ্যে সৃষ্টি করছেন অনেকগুলো গুণাবলী আল্লাহ তালা একসঙ্গে সৃষ্টি করছেন এই গুণাবলী অর্জনের যখন ব্যবস্থাপনা কমপ্লিট হয়ে যায় তখন এর আনন্দস্বরূপ আল্লাহ রব্বুল আলমিন ঈদ আমাদেরকে দান করেন ইসলামের মধ্যে যে ঈদের যে ধারণা সেই ঈদের ধারণা সম্পর্কে আমাদের ভালো করে জানা প্রয়োজন আমরা যেন ইসলামে ঈদের কথা আমরা ভালো করে জানি হাদিসের মধ্যে এসেছে আল ঈদ উল ইমন খাফ আল ওয়াঈদ লামান লবি আল জাদীদ যে পরিণাম সম্পর্কে যার মনের মধ্যে ভয় রয়েছে আল্লাহর ভয় রয়েছে আর তাকোয়া যার মধ্যে রয়েছে তার জন্যই প্রকৃত ঈদ আর শুধু নতুন কাপড় জামা যে পরেছে তার জন্য ঈদ নয় এরকম বর্ণনা পাওয়া যায় তো আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলা ঈদের আনন্দ আমাদেরকে দান করেছেন একটা বিরাট সাফল্য অর্জনের আল্লাহ তালা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন আনন্দ উৎসব করতে পারি তো আনন্দের অধিকার সব সময় কিন্তু হয় না যখন আমি কোনো একটা বড় ধরনের অবদান রাখতে সক্ষম হব বড় মাপের কোনো একটা কাজ বর্তমানে আমি করতে পারবো এর দ্বারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঈদের আনন্দ দান করেন এবং আনন্দ উপভোগ করার অধিকার তখন আমাদের অর্জিত হয় বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন ধর্মে ঈদের দিন রয়েছে ঈদ বলতে উৎসব বাৎসরিক কোনো উৎসবের দিন রয়েছে তো অনেক উৎসবের দিন এমনভাবে পালন করা হয় যে অতীতে হয়তো কোনো বড় মনীষী মহান কোনো ব্যক্তিত্ব অতিবাহিত হয়েছেন যার বিরাট বড় অবদান ছিল সেই ধর্মীয় ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্বের স্মরণে একটা দিন পালন করা হয় অথবা অতীতে কেউ কোনো বড় ধরনের অবদান রাখতে সক্ষম হয়েছে কোনো ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনার স্মরণে এখন আনন্দ উৎসবের দিন পালন করা হয় ইসলাম কিন্তু ইসলামের কাছে ইসলামের ইতিহাসে এমন ঘটনার কোনো অভাব নেই এমন ঘটনার কোনো কমতি নেই অসংখ্য অগণিত ঘটনা যেদিন পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল সেই নাজিল নজুল কোরআনের দিনকে কোরআন নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার দিনকে ঈদের দিন হিসাবে দার্য করা যেতে পারত ফতেহে মক্কা যেদিন হয়েছিল মক্কার মক্কা বিজয় যেদিন হয়েছিল ঐতিহাসিক দিন সেই দিনকে ঈদের দিন হিসাবে দার্য করা যেতে পারত সুহান আল্লাহ এছাড়া যেমন ধরেন আল্লাহর নবীল্লাহ আলী আসাল্লাম হিজরত করে যখন মক্কাতুল মোকরমা থেকে দিন এ সাহাবে ওরাই সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন ইসলামের এক নতুন অধ্যায় রচনা করা সম্ভব হয়েছিল এই হিজরতের মাধ্যমে এটা নতুন আরেকটা ইতিহাস এই ঘটনাটাকে ঈদের দিন হিসাবে ধার্য করা যেতে পারতো কিন্তু এই ধরনের অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চমকপ্রদ এবং শিক্ষণীয় ঘটনা তাকা সত্ত্বেও আমাদের ইতিহাস পরিপূর্ণ থাকা সত্ত্বেও এমন কোনো গঠনাকে কেন্দ্র করে ঈদের দিন ধার্য করা হয়নি এর পরিবর্তে দেখা যায় যে বর্তমানকার দুটো গুরুত্বপূর্ণ আমল যখন সম্পাদিত হয় মানে মুসলিম বিশ্ব যখন দুটো বর্তমান আমল সম্পাদন করে আর সুন্দরভাবে এতে সাফল্য অর্জন করে এই পরিসমাপ্তির উপর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ঈদের দিন ধার্য করা হয়েছে যখন সমগ্র মুসলিম বিশ্ব তাকোয়ার অনুশীলনের মাধ্যমে তাকওয়ার ট্রেনিং কোর্স হিসাবে পুরো রমতান মাস অতিবাহিত করে আর বিরাট বড় একটা ট্রেনিং কোর্সের মধ্যে সফলতা অর্জন করে তখন ঈদের দিন আনন্দ উৎসবের দিন ধার্য করা হয়েছে সারা মাস যখন আত্মশুদ্ধি আত্মত্যাগ কোরবানি এবং অন্তরাত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা সোমহানুল্লাহ সারা মাস যখন এত সুন্দরভাবে করা হয় যে একজন মানুষ পরিস্ফুটিত হয়ে উঠে তার মধ্যে যোগ্যতা উপযুক্ততা সৃষ্টি হয় তারপর অন্তরাত্মার পরিশুদ্ধি হয় পরিচ্ছন্নতা হয় আর এর সাথে সাথে ডেকোরেশনও হয় কালারিঙ্গ হয় সুমাহ্লাহ যত দুর্বলতা আছে সেগুলো দূর হয় পাপ পঙ্কিলতা মোছন হয় আর এর সাথে সাথে পবিত্র কোরআন শরীফের আলো দ্বারা নোট দ্বারা তাকে সজ্জিতও করা হয় কালারিঙ্গও তার মধ্যে করা হয় আর যখন শুভমন্ডিত সৌন্দর্যমণ্ডিত হয়ে যায় মানুষ তখন এর আনন্দস্বরূপ আল্লাহ রবুল্লা আলমিন এইদের দিন আমাদের জন্য ধার্য করেছেন আর অপর দিকে দেখা যায় যখন সমগ্র মুসলিম বিশ্বের প্রতিনিধিগণ আল্লাহ আকবর পবিত্র হজ সম্পাদন করেন সমগ্র বিশ্ব মুসলিমের বিরাট বড়ো একটা সংখ্যা এবং বাকিরা সরাসরি অথবা ইনডাইরেক্টলি ওই হাজি সাহেবানদের সঙ্গে জড়িত রয়েছেন আর এই বিরাট একটা সময়ের মধ্যে নেক আমল আঞ্জাম দেন হেজের মতো মহান আমল যখন আঞ্জাম দেয়া হয় তখন দেখা যায় ঈদুল আদহা আরেকটা ঈদের দিন আরকটা আনন্দ উৎসবের দিন আমাদের জন্য ধার্য করা হয়েছে অতীতের গঠনার উপর ঈদের দিনকে বৃত্তি না করে ঈদের দিনের বৃত্তি অতীতের কোনো ঘটনার উপর নয় বরং এর ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন ধার্য করা হয়নি এর পরিবর্তে বরং বর্তমানকার দুটো আমলের পরিসমাপ্তি উপলক্ষে দুই ঈদের দিন আল্লাহ তালা ইসলামের মধ্যে আমাদের জন্য ধার্য করেছেন এর মাধ্যমে যে প্যাগাম যে মেসেজ আমরা পাই যে শিক্ষা আমরা পাই যে বাণী আমাদের পর্যন্ত পৌঁছে সেটা হলো যে তোমরা তখনই কেবল আনন্দ উপভোগ করার অধিকার রাখো তখনই কেবল তোমরা আনন্দ করতে পারো আনন্দ উৎসব করতে পারো উৎসব করার অধিকার তখনই তোমাদের হবে যখন তোমাদের বর্তমান সুন্দর হবে যখন তোমার এখনকার অবস্থা ভালো হবে যখন তুমি নিজে সুন্দর হবে ভালো হবে নিজে কোনো বড় কারনামা বড় কোনো মাপের কোনো একটা কাজ করতে পারবে বড় মাপের কোনো একটা সফলতা অর্জন করে নিজেকে তুমি পরিশুদ্ধ করবে তখনই কেবল তোমার আনন্দের অধিকার শুধু বাপদাদার আমলের কিচ্ছা কাহিনী আর কিভাবে মুসলমানেরা স্পেইনে সুবাহানল্লাহ শাসন করেছিল আর কিভাবে মানে মুসলমানদের গৌরব গাঁথা রয়েছে অমর কীর্তি রয়েছে সেগুলোকে শুধু আমরা স্মরণ করি আর আমাদের বর্তমান কিন্তু ভালো নেই বর্তমানকে সুন্দর করার বর্তমানকে ভালো করার জন্য কোন জন্য কোনো উদ্যোগ নেই আর অতীতের কর্মকাণ্ড আমাদের পূর্বসূরি যারা করে গিয়েছেন যেগুলো তাদের অমর কীর্তিগাথা যেগুলো তাদের গৌরবোজ্জ্বল অধ্যায় সেই ঐতিহাসিক কীর্তিগুলোকে স্মরণ করে করে শুধু আমরা আনন্দ উপভোগ করব আর বর্তমানের দিকে আমাদের কোনো চিন্তা এবং নজরই হবে না এবং বর্তমানকে সুন্দর করার জন্য কোনো ফিকির কোনো চিন্তা কোনো চেষ্টা সাধনা কিছুই নেই আর আমরা শুধু আনন্দ উপভোগ করে যাবে যাব ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না বরং বলে যে তুমি আনন্দ উপভোগ তখন করতে পারবে উৎসব করার অধিকার তোমার তখন অর্জিত হবে যখন তুমি তোমার বর্তমানকে সুন্দর করবে বর্তমানকার দুটো গুরুত্বপূর্ণ আমল সম্পাদনের শেষ মুহূর্তে দুই ঈদের দিন ধার্য করার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের জন্য যেন এই মেসেজটাই দিলেন ইসলাম এই প্যাগাম যেন আমাদেরকে দিচ্ছে যে আমরা যেন আমাদের বর্তমানকে সুন্দর করি এখনকার অবস্থাকে যেন আমরা শুদ্ধ এবং সুন্দর করি আমরা যেন উন্নতির পথে অগ্রসর হই আমাদের মধ্যে যত সব দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে যেন দূর করার চেষ্টা করি এই হলো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দ্বিতীয় যে প্যাগাম এবং ঈদের মেসেজ সুহানুল্লাহ মানে ইসলামে ঈদের যে ধারণা বিভিন্ন ধর্মের মধ্যে ঈদ পালন করা হয় আনন্দ উৎসব পালন করা হয় বাৎসরিক কোনো উৎসবের দিন হয় সেলিব্রেশন ডে থাকে তো তাদের সেলিব্রেশন ডে এর মধ্যে কোন ধরনের বিধি বিধিনিষেধ বলতে কোনো জিনিস নেই যা পারো আনন্দে একেবারে মেথে ওঠো যা পারো তুমি তুমি আনন্দ উপভোগ করো তোমার জন্য কোনো সীমা নেই কোনো গন্ডি নেই সব সীমা গন্ডি পেরিয়ে মানুষ মদ পান করে গুনাহের কাজ করে এরপর অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা ডান্স আর এইগুলোর খারাপ পরিণতি চারিত্রিক নষ্টামি সব কিছু কিন্তু বিদ্যমান রয়েছে দেখা যায় কোনো লিমিট নাই কোনো ধরনের লাগাম নাই কোনো লিমিট নাই কোনো সীমাবদ্ধতা নেই আর কোনো জায়গায় আল্লাহর হুকুম হাকাম এবং বিধিবিধান পালন করার বা এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন বলতে কোনো জিনিস নেই এর পরিণতি কি হয় বেলের আমাদের সমাজের মধ্যে বেড়ে যায় চারিত্রিক নষ্টমি আমাদের সমাজের মধ্যে বেড়ে যায় ওই দিন দেখা যায় ক্রাইম সবচেয়ে বেশি হয় ক্রিসমাস ডেতে দেখবেন ক্রাইমের পরিমাণ বেড়ে যায় ক্রাইমের পরিমাণ বেড়ে যায় মদ পান বেড়ে যায় মানুষ পাগল হয়ে যায় এরপর কি যে কীর্তিকলাপ করে তা আশ্চর্যজনক বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ক্রাইম এগুলো বেড়ে যায় আর কোনো গন্ডির মধ্যে মানুষ সীমাবদ্ধ থাকতে চায় না আর মনে করে আজকে সেলিব্রেশন ডে যেহেতু আনন্দ উৎসবের দিন তখন আর কোনো গন্ডি আমাদের মধ্যে নেই তো যা পারো আনন্দ করো পাগলামি করো উন্মাদনা দেখাও এর নামই মনে করে মনে হয় আনন্দ উৎসবের দিন ইসলাম কিন্তু সুমাহুল্লাহ যে দুটো দিন আমাদেরকে দান করা হয়েছে এটা শুধু কোনো প্রথম কথা কোন কোনো একটা ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় কোনো একটা বিশেষ জাতি গোষ্ঠীর মধ্যে বা গোষ্ঠীর পুরাতন কোনো কালচারের মধ্যে সীমাবদ্ধ নয় কোনো এলাকা জাতি ভাষা বর্ণ ধর্মের একটা গণ্ডির মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে সমষ্টিগতভাবে ভাবে সমগ্র মুসলিম বিশ্বের সকল মানুষ একসঙ্গে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবে আল্লাহ তাহলেকে ইয়াদ করবে স্মরণ করবে আল্লাহর স্মরণে বিভুর হবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে আল্লাহর নৈকট্য অর্জন করবে এবং আল্লাহর আবাদতমন্দেগি করবে আর সেদার মাধ্যমে এই দিনের শুভ সূচনা করবে আল্লাহর সামনে মাথা নত করার মধ্য দিয়ে আল্লাহর আবাদতের আল্লাহর দাসত্বের এবং আল্লাহর সামনে সবচেয়ে বেশি বিনয় প্রকাশের অনুনয় বিনয় প্রকাশের সর্বোচ্চ মাধ্যম নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে এই দিনের শুভ সূচনা করবে সুমহান আর এরপর কি উভয় দিনে গরিব দুঃখী অসহায় মানবতার সেবায় সবাই একটা পার্টিসিপেট করবে অংশগ্রহণ করবে সুমাহান্লাহ আজিম দেখা যায় আদত এবং আবাদত এই দুই জিনিসের সমন্বয় এই দুই এই আনন্দটা এই আনন্দটা মানুষের আল্লাহর স্মরণের আদত আবাদতের অভ্যাস মানুষের মধ্যে সৃষ্টি হবে তো শারীরিক দিক দিয়ে সকল মানুষ যখন অন্য আর্থ মানবতার সেবায় যখন নিয়োজিত হবে আর সবাইকে ঈদের আনন্দে শরিক করার জন্য এক ঈদের মধ্যে দেখা যায় সাদাকায় ফিতর বা ফিতরা যেটাকে আমরা বলি সদাকাতুল ফিত্র আদায় করবে অন্য ঈদের সময় কোরবানির গোস্ত কোরবানির মাংস বা কোরবানির গোস্ত যখন বিতরণ করবে এর মাধ্যমে সুমাহান আল্লাহ উভয় ঈদের মধ্যে দেখা যায় সামাজিকতা আমাদের মধ্যে আসে মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে অর্জিত হয় সকল মানুষকে ঈদের এবং বাৎসরিক আনন্দের উৎসবে শরিক করার মন মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয় সমগ্র মানব জাতির সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেওয়ার জন্য এবং সেবামূলক কাজকে জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করার একটা প্র্যাকটিস এবং ট্রেনিং এর মধ্যে নিহিত রয়েছে তো একসঙ্গে মান এই আনন্দটা যাতে মানুষের মানবিক অভ্যাস এবং স্বভাবজাত চাহিদা আর অন্যদিকে আল্লাহর এমাদত বন্দেগি এই দুই জিনিস যাতে মানুষের মধ্যে এই দুটা ঈদের মাধ্যমে সৃষ্টি হয় এর ব্যবস্থা নেওয়া হয়েছে একদিকে এমাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সামনে সেজদা আমরা করলাম তো এর মাধ্যমে আমরা আমরা একটু ইন্টারন্যাশনাল হয়ে যাই সব জায়গায় মানুষ ইন্টারন্যাশনাল হতে চায় না অর্থাৎ সমগ্র মানব জাতির জন্য কোনো অবদান মানুষ রাখতে চায় না তো যিনি কুল কায়নাতের খালেক এবং মালিক সমগ্র সৃষ্টি জগতের খালেক এবং মালিক যিনি সকল দেশের সকল এলাকার সকল অঞ্চলের প্রাচ্যের পাশ্চাত্যের উত্তর মেরুর সবকিছুর যিনি খালেক সমগ্র মানব জাতির যিনি মহান সৃষ্টিকর্তা সেই মহান সৃষ্টিকর্তার সামনে যখন আমরা মাথা নত করি সেজদায় যখন অবনত হয়ে যায় যখন সেজদা আদায় করি নামাজ আদায় করি তখন তার কুল কায়নাথ এবং সৃষ্টি কুলের প্রতি আমাদের একটা ভালোবাসা এবং মহাব্বত কারণ তিনি সব কিছুর সৃষ্টিকর্তা তিনি কুল কায়নাতের খালেদ এবং মালিক যে মহান আল্লাহ রব্বুল আলমিন তার সামনে যখন সেজাবনত হয়ে গেলাম তখন তিনি যেমন সীমাহীন আমরাও সীমাহীন হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন যেমন সীমাহীন তার কোনো কুল নাই কেনারা নাই সীমাবদ্ধতা নেই তো আমাদের মধ্যেও যে সীমাবদ্ধতা সংকীর্ণতা আঞ্চলিকতা ভাষা এবং বর্ণের একটা সীমাবদ্ধতা আমাদের মধ্যে রয়েছে কালচারের সীমাবদ্ধতা রয়েছে এলাকার সীমাবদ্ধতা রয়েছে স্থানীয় কিছু ট্রেডিশনের সীমাবদ্ধতা আমাদের মধ্যে থাকে ভাষার সীমাবদ্ধতা থাকে কালচারের সীমাবদ্ধতা থাকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা এবং সংকীর্ণতার বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে আছি সেই সব বেড়া ঝাল ছিন্ন করে আল্লাহ তাহলে যেমন অসীম আমরা অসীম হয়ে গেলাম সেই অসীম হওয়ার এবং সর্বব্যাপী হওয়ার আর ইন্টারন্যাশনাল হওয়ার একটা প্র্যাকটিস আমাদের জীবনে চলে আসলো যে সমগ্র মানব জাতি নিয়ে ইসলাম চিন্তা করে আমাদের মনো মানসিকতা যেন সমগ্র মানব জাতির প্রতি ভালোবাসা মোহাব্বত যেন আমাদের অন্তরের মধ্যে থাকে আর এই মানসিকতা যদি সৃষ্টি হয় তাহলে সমগ্র বিশ্বের মধ্যে কি সৃষ্টি হবে শান্তি সৃষ্টি হবে ইসলাম শব্দের অর্থেও শান্তি আর ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেয়া। আল্লাহ রব্বুল আলমিনের সামনে নিজেদেরকে একেবারে সাবমিশনের নাম হলো সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া সম্পূর্ণরূপে আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহর হুকুম আহকাম আল্লাহ তালার বিধি বিধান আল্লাহ তালার আদেশ নিষেধের সামনে সম্পূর্ণরূপে মাথা নত করার নাম হলো ইসলাম এই হলো আল ইসলাম আল ইসলাম গর্দন জদন এই যে মাথা নত করে দেয়া সম্পূর্ণরূপে মাথা নত করে দেয়া এর নাম হলো ইসলাম তো এর মাধ্যমে আমরা কি করি এক অসীম মহান সত্তার সামনে যখন আমরা মাথা নত করি এর মাধ্যমে আমাদের মধ্যে অসীমত্ব আসে আমাদের মধ্যে যত ধরনের সংকীর্ণতা সীমাবদ্ধতা আঞ্চলিকতা এই সবগুলো দূর হয়ে যায় এবং সমগ্র মানব জাতির প্রতি অগাধ শ্রদ্ধা অসীম ভালোবাসা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সৃষ্টি হয় তো আমরা কোনো সীমাবদ্ধতা এবং সংকীর্ণতার বেড়াজালে আমরা আবদ্ধ থাকতে চাই না সব ধরনের সংকীর্তা সংকীর্ণতা এবং আঞ্চলিকতা থেকে উর্ধে উঠে সমগ্র মানব জাতির জন্য মোহাব্বত যাতে আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয় এর ব্যবস্থা আল্লাহ রব্লা আলমিন করে দিয়েছেন সেজদার মাধ্যমে নামাজের মাধ্যমে আবাদতের মাধ্যমে আর একই সাথে মানব সেবামূলক কাজের মাধ্যমে এক আইদের মধ্যে সদকায় ফিতিরের দ্বারা প্রত্যেক সমাজের প্রত্যেক এলাকার প্রত্যেক দেশের সব মানুষকে আমরা যখন আনন্দ দান করব আনন্দে শরিক করব তখন আমাদের মধ্যে মানব সেবা এবং সমগ্র মানব জাতির প্রতি ভালোবাসার একটা ফিলিং এবং অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হবে একটা উপলব্ধি আমাদের মধ্যে সৃষ্টি হবে আর একই সাথে যখন আমরা আল্লাহর হুকুমে আল্লাহর আবাদতমন্দির মাধ্যমে এই কাজটা শুরু করব তখন আমাদের জীবনের মধ্যে আরেকটা পরিবর্তন আসবে যে আমরা এক অসীম আল্লাহর সামনে মাথা নত করলাম এইভাবে ইসলাম আমাদেরকে সামাজিকতার শিক্ষা দেয় সমগ্র মানব জাতির প্রতি ভালোবাসার শিক্ষা সমগ্র দুনিয়াকে একসঙ্গে নিয়ে চলার একটা বড় মনোমানসিকতা উদার মনোভাব আমাদের মধ্যে শিক্ষা দেওয়ার মনোভাবিল্লা ইসলামের মধ্যে মনে হয় সংকীর্ণতা সংকীর্ণতার সবগুলো পদকে রুদ্ধ করতে চায় সংকীর্ণতাকে শেষ করতে চায় উদারতা দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চায় বড় মন তৈরি করতে চায় আর উদারতা যখন সৃষ্টি হবে কমলতা যখন মনের মধ্যে তৈরি হবে মন যখন বড় হবে তখন শান্তি আর শান্তি সারা দুনিয়ার মধ্যে হবে এই জন্য ইসলাম তার নামের মাধ্যমেও সারা দুনিয়ার মধ্যে শান্তি ছড়িয়ে দিতে চায় সারা দুনিয়ার মধ্যে শান্তি শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভালোবাসা মানব সেবা এইসব মানবিক মূল্যবোধকে সারা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে সৃষ্টি করতে চায় এই জন্য সব মানুষগার মধ্যে আসে ঈদের নামাজ পড়ার পর আল্লাহর আমাদতমন্দি করার পর এখন মনে হয় দেখেন ইসলামের যে উদারতা ইসলামের যে প্রশস্ততা ইসলামের যে ব্যাপৃতি এবং বিস্তৃতি সর্বময় বিস্তৃতি এবং ব্যাপৃতি আর সার্বজনীনতা এটা আরও কত বেশি একটা সুননাতে আমল হল ঈদের দিন ঈদের নামাজ পড় শুধু যে আপনি জীবিত যারা আছে তাদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করবেন দেখা সাক্ষাৎ করবেন ভালোবাসার সম্পর্ক আপনি গড়বেন তাই নয় বরং কবরিস্তানে যাওয়া মুরদেগানের জিয়ারত করা এখন দেখেন মুরদেগান কারা হজরত আদম আলী ইসলামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আর রুহের জগতের সঙ্গে আমাদের সম্পর্ক কবর জগতের সঙ্গে সম্পর্ক বারজখ জগতের সঙ্গে সম্পর্ক তো আমাদের মানে আমরা কত বড়ভাবে সংকীর্ণতা দূর করতে চাই ইসলাম যে কত উদার মনোভাব রাখে ইসলাম যে উদারতার অপর নাম ইসলাম যে প্রশস্ততার নাম নাম ইসলাম যে সার্বজনীনতার এই সার্বজনীনতাটা শুধু বর্তমান জীবিত যারা আছেন তাদের মধ্যেই নয় আদম থেকে নিয়ে আরম্ভ করে আজ পর্যন্ত রুহের জগতে কত কোটি কোটি রোহ রয়েছে কত বিলিয়ন বিলিয়ন রোহ রয়েছে সেই রুহের জগতের সঙ্গেও আমাদের একটা সম্পর্ক যাতে স্থাপিত হয় তখন আমরা আমাদের প্রশস্ততার গণ্ডি যুগের সীমাবদ্ধতা পেরিয়ে দেখা যায় অতীত ইতিহাসের সব এক সবগুলো দিক আমাদের খাবার করে ফেলে সুমাহান্লাহ তো আমরা আমাদের ভালোবাসা এবং মহাব্বতকে বর্তমানে সারা বিশ্বময় যে ছড়িয়ে দিতে চাই তাই নয় আর বর্তমানে যে এই ভালোবাসা এবং মহাব্বত আর প্রশস্ততা আর উদারতা আমাদের যে সর্বময় বিস্তৃত হবে তাই নয় বরং রুহের জগতে অবরের জগতে আলমে বরজখ যেটাকে বলে বরজখ জগতের সীমাবদ্ধতা পাড়ি দিয়ে আমরা একেবারে যুগ যুগের সব বেড়া জালকে ছিন্ন করে আমরা অনেক অতীত পর্যন্ত চলে যাই এবং রুহের জগতের সঙ্গে আমরা সম্পৃক্ততা আমাদের সৃষ্টি করতে চাই তাদেরকে স্মরণ করতে চাই এইভাবে এই আনন্দটা কেন যে এই রমজানের রোজার মাধ্যমে এবং কোরআন শরীফ সোনা শোনানোর মাধ্যমে তারাবিহের নামাজের মাধ্যমে দুই কাজ হয়েছে একদিকে ক্লিনিং কাজ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়েছে আরেক দিকে আমাদের ডেকোরেশন আর কালারিং এর কাজ হয়েছে এর মাধ্যমে আমাদের মধ্যে সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দানের সমগ্র বিশ্বকে সাথে নিয়ে চলার এবং সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যোগ্যতা আমাদের মধ্যে অর্জিত হয়েছে সেই যোগ্যতার বহি ঈদের ময়দানে হয় সেবামূলক কাজের মাধ্যমে হয় রুহের জগতের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হয় জিয়ারতের মাধ্যমে হয় তো আমরা আমাদের দূর করার যে যে ওয়ে রয়েছে ইসলামের মধ্যে এমন করি না, সংকীর্ণতাটা কোনো যেটা শুধু আঞ্চলিক শুধু এলাকা ভিত্তিক শুধু বাসা ভিত্তিক শুধু বর্ণ শুধু ছোট্ট একটা ধর্ম শুধু এমন নয় বা শুধু ব্যক্তি কেন্দ্রিক এমন নয় ইসলাম শব্দের মধ্যে এমন কোনো জিনিস পাবেন না আপনি বিভিন্ন ধর্মমতের নাম আপনি উচ্চারণ করবেন কোন ধর্মের নামের দ্বারা আপনি নামের কর্তৃক দ্বারা আপনি পাবেন যেটা একটা বিশেষ জাতি এবং গোষ্ঠী কে বোঝায় একটা গোত্রকে বোঝায় একটা ধর্মের নাম দ্বারা আপনি বুঝবেন এটা এলাকাকে বোঝায় একটা এরিয়া কে বোঝায় দেশ বোঝায় অঞ্চল বোঝায় আর কোন নাম কোন ধর্মের নাম যদি আপনি দেখেন তাহলে দেখবেন কোন একজন মহান ব্যক্তিত্বের কথা শুধু বোঝায় কিন্তু ইসলাম শব্দের মাধ্যমে শান্তি এবং এক আল্লাহ যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা তার সামনে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয়া সম্পূর্ণরূপে মাথা নত করে ফেলা এর মাধ্যমে সুমাহ আল্লাহ একটা গ্লোবালাইজেশনের চিন্তা আমরা দেখতে পাই একটা বিশ্বায়নের চিন্তা আমরা দেখতে পাই একটা প্রশস্ততা এবং বিস্তৃতির শিক্ষা আমরা দেখতে পাই সব ধরনের সংকীর্ণতার ভেড়াজাল ছিন্ন করে সর্বত্র আমার ভালোবাসা পৌঁছে যাবে সবাইকে নিয়ে আমি চলবো এই একটা শিক্ষা আমরা পাই তো আমি যে জিনিসটা আজকে এই মুহূর্তে বলতে চাই সেটা হলো যে সারা বছর এই যোগ্যতার যেটা আমাদের মধ্যে অর্জিত হয় এই যোগ্যতার দ্বারা সারা বছর যেন আমাদের সুন্দরভাবে অতিবাহিত হয় সুন্দরভাবে আমরা যেন কাটাতে পারি সেই তহফির জন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেন আমাদের যুবক সমাজ যারা আছেন যুবক সমাজকে দেখা যায় ঈদের মধ্যে আমরা বেলের লাপনায় চলে যাই আমরা মানে সব ধরনের গণ্ডি পেরিয়ে বেশি স্পিড দিয়ে গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট গোঠানো এবং আল্লাহর হকুম এবং বিধিবিধান বাদ দিয়ে অনেক ধরনের গুণা এবং নাফরমানের কাজ করা অ্যাক্সিডেন্টের রিস্ক মাথার মধ্যে নেওয়া এবং মারাত্মক ধরনের রাস্তায় দুর্ঘটনা ঘটে আগে অনেক বেশি ছিল এখন আলহামদুলিল্লাহ এগুলো কমে আসছে তো যুবক সমাজকে এই ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে কারণ যুবক সমাজের মধ্যে আল্লাহ তালা এমন একটা যোগ্যতা রেখেছেন যে তাদের মধ্যে আমি যদি এটা বলতে চাই তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন এই যুবক সমাজের যৌবন কালকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ইসলামের সব বিধিবিধান বিধান হকুম হকাম কোরআন হাদিস সব কিছু আসলে যুবকদের জন্য মূলত নাজিল হয়েছে কারণ বয়স বৃদ্ধ মানুষ যারা ছোট বাচ্চা যারা তারা তো মোকাল্লাফই কিন্তু যুবকদেরকে আল্লাহ তালা এই যোগ্যতা দান করেছেন এই জন্য যুবক সমাজ যাতে বেশি সংযত হতে পারে সেই কামনা আমরা করছি সেই নসিহত আমরা করছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পর আবার দেখা হবে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ